হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আর মানে কে কাকে যে বিক্রি করছে আর কিভাবে বিক্রি করছে সেটাই বলতে এলাম। মানুষ মানে বিক্রি করছে যে তরফের লোক, তারা হয়তো নিজেরাই বুঝতে পারছে না যে কিভাবে কে কিভাবে বিক্রি হচ্ছে। সন্দীপকে বলা হচ্ছে বাচ্চা বিক্রি হচ্ছে, বউ বিক্রি করেছে। দালালের কথা অনুযায়ী বাচ্চা বিক্রি, মানে দালালের কথা অনুযায়ী না, ধবলার কথা অনুযায়ী। ধবলা দালালকে কিছু বলছে, দালাল ওখানে মিশিয়ে কুশিয়ে রস মাখিয়ে সে আবার ভিডিও একটা বানাচ্ছে। সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি যে ধবলাকে নাকি মানে বিক্রি করা হয়েছে, বউ বিক্রি করা হয়েছে আর বাচ্চা বিক্রি হচ্ছে। আর এই কথা অনুযায়ী আমার কথা হচ্ছে যে বাচ্চা বিক্রি হচ্ছে যখন, তাহলে ধবলার মায়ের শর্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখে এসো কীভাবে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও হচ্ছে, তারপরে মেয়ের ফেস ভ্যালু আছে, মেয়েকে নিয়ে করছে। আমার কথা হচ্ছে যার চ্যানেল সেই ভিডিও করে, আমরা এটুকুই জানি। হ্যাঁ, এক একদিন হয়তো মাসে হয়তো কাউকে নিয়ে একটা করাও গেল বা কিছু এই রকম, কিন্তু এই তোমার অমাবস্যা দেবী তোমার ভিডিও চ্যানেলটা তো খুলেছে অমাবস্যার নামে, বউ বৌমা ছেলে ইউজ করছে, তারপরে তোমার শাশুড়িকে নিয়ে করছে, তারপরে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে করছে, প্লাস মেয়ের যে ফেস ভ্যালু আছে মেয়েকে নিয়ে করছে। তাহলে নিজের বলে কী থাকলো, তার নিজের বলে কী থাকলো? যারা যে কথাটা বলছে তারা, তাদের জন্য তো জিনিসগুলো একই হচ্ছে, তাহলে কেন কথাটা আমার জন্য যা ফলবে পরের জন্য কেন তা ফলবে না? এটা একটু তোমরা বলে দিও তো, যারা ধবলার সাপোর্টে আছো আর দালালের সাপোর্টে আসো। তোমরা তো কমেন্ট করো, অনেক কিছু কমেন্ট করো যে তোর খেয়ে দে কাজ নেই, তোর এই নেই ওই নেই। হ্যাঁ, খেয়ে দে কাজ নেই গো, আমার খেয়ে দে কাজ করি না, শুধু তোমাদের এই যে অনাচারগুলো দেখি। একটা বয়স্ক মহিলা যে নাকি তোমার পটি চেয়ার ইউজ করতে হচ্ছে, সে নিচে বসতে পারে না, অথচ তাকে দিয়ে তাকে নিয়ে দিয়ে না তাকে নিয়ে ওয়াইটিতে নাচন কুচুন করানো হচ্ছে। কেন? তার মা চ্যানেল খুলেছে, তার মা করুক না নাচন কুচুনটা, বেশি ভিউজ হবে কিন্তু। গেল দ্বিতীয়ত তোমার এই যে দালাল, দালাল বলতে এসেছে দিদি, যে আমাদের সমাজসেবিক দিদি আছে, সেই দিদি নাকি অনেক কিছু তার নামে বলছে, আমি আর মুখে ওগুলো বলছি না, অনেক কিছু মুখে বলছে। তো তা সে নিশ্চয়ই কোনো একটা সংস্থার সঙ্গে আছে। তোর যদি এত পাওয়ার থাকে, তুই ওই যে বিছানায় বসে বসে লোকের পিণ্ডি চটকাস, হ্যাঁ লোকের পিণ্ডি চটকাস। কেন বললাম কথাটা এইভাবে, দেখো কন্ট্রোভার্সি আমরা অনেকেই করি। একটা ভালো জুনে কেউ কেউ বলে, একটা খারাপ, খারাপ বলতে একটা পরিবার ভেসে যাচ্ছে সেটাকে দেখলে আমাদের আহা উহু লাগে বা দুটো কথা বলি। এ আবার উল্টো, এ আবার যে পরিবার ভেসে যাচ্ছে তাকে যেতে দাও যেতে দাও যেতে দাও, কন্টেন্ট পাওয়া যাবে কন্টেন্ট। সেই সমাজসেবিক দিদিকে খারাপ বলতে হবে, সীমাদি খারাপ, মানে সবাই খারাপ ওর কাছে, শুধু ওর যারা পাচাটে তারাই একমাত্র ভালো। আর আরেকটা কথাও বলেছে যে সন্দীপদের নাকি সবাই তলা চাটে। এবার সন্দীপের যদি সীমাদি তলা চাটে, আমার কথা হচ্ছে সব কথাই কিন্তু আমার জন্য যেটা তোমার জন্যও সেটা, তাহলে দালাল কার তলা চাটছে বলো? ধবলার। কিরে দালাল, মিষ্টি না কথাগুলো এইভাবেই বলতে হচ্ছে, কারণ একটা ওয়াইটিতে এসে বোন দিদির সম্পর্ককে বলা হচ্ছে তলা চাটছে, তাহলে ওর জন্য কেন হবে না তোমরা বলো? একজন ভিউয়ার্স
বাচ্চার মাকে বলেছে যে বাচ্চাটা আর যাই হোক ওখানে ভালো আছে, তুমি যেটা করছো করো, বাচ্চাটাকে ছেড়ে দাও, বাচ্চাটা ওখানে খুব ভালো আছে, আর না হলে তুমি সব মিলচল করে তুমি সংসারে ফিরে যাও। সেখানে মালকিন কিছু বলেনি, যার ভিডিও সে কিছু বলেনি। উপর থেকে আরেকজন চলে এসছে নাক গলাতে, বলে কি না আপনি হলে কি করতেন, নাও কি কথায় বলল আর কি কথায় গেল। সে যদি পরকিয়া করতো, আমি বলছি সে যদি পরকিয়া করতো, উপরন্ত তো করবেই না নিশ্চয়ই, তারপরে যদিও করতো তার বাচ্চাটাকে কিন্তু হাতে ধরে বেরিয়ে যেত। যদি বর খারাপ হতো, ধবলার কথা অনুযায়ী বর খারাপ, নির্যাতন করে, চুল্লুখোর, ধবলার মুখের ফেস মানে মুখ না দেখালে তার ঘরে টাইলস বসবে না, এগুলো হচ্ছে তার কথা। কিন্তু দেখো চুল্লুখোরও আমরা কোনো দিন দেখলাম না সন্দীপকে, যে পা টলমলো করতে করতে চলে এলো। কিন্তু ধবলার বাবা সেই কালী পুজোর দিনের কথা মনে আছে? যদি না থাকে, ওদের বাড়ি কালী পুজো হয়েছিল, সেই ভিডিওটায় গিয়ে চলে যাও দেখো। ওর বাবা রীতিমতো সেই দিন বসে বসে টরছিল, ঘুম থেকে ডেকেছে, তাল জ্ঞান হারিয়ে ফেলেছে যে কোন দিকে যাবে। প্রত্যেকে ঘরে ধরে ফেলেছিল যে ওর বাবা প্রচুর ড্রিঙ্ক করেছে, দিয়ে শুয়েছিল এইটা। তাহলে জামাই যদি এই বয়সে চুল্লু খেতে পারে, সরি শ্বশুর যদি এই বয়সে চুল্লু খেতে পারে, জামাই কেন পারবে না বলো? তোমরা বলো। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার জানা নেই, তোমাদের কাছে শুনতে খুব ইচ্ছে করে। বাচ্চাটা তোমরা কিছু মনেই করছো না কথাটা, নিজের দিক দিয়ে একটু ভাবো না। তোমরাও কি এরকম পরকিয়া করে বেড়াও যে তোমরা একটা পরকিয়াকে সাপোর্ট করছো? তোমরা কি কোনো মারধর দেখেছিলে সেই ধবলার, যে না মেরেছে? কোনো দিন অন ক্যামেরায় কি সে রেকর্ড বলে মানে দেখিয়েছে যে না আমার দেখো হাজব্যান্ড কী করে মারছে? অন ক্যামেরায় কোনো দিন কি দেখিয়েছে যে না চুল্লু খেয়ে পড়ে আছে বা চুল্লু খেয়ে ঘরে ঢুকছে দেখো? কোনো দিন কোনো নির্যাতনের একটা তো ফল থাকবে, একটা একটা কিছু থাকবে। 5 বছর থেকে যখন সে নির্যাতিত হয়েছে, একটা কিছু থাকবে। তার ভিডিওতে গিয়ে দেখে এসো তো, যারা বলছো যে ও নির্যাতন ছিল, এখন 8 মিনিট ছাড়া ভিডিও কিন্তু আর বাড়ছে না। এত নির্যাতিত ছিল তবু কিন্তু 15-20 মিনিট কিন্তু ভিডিও টেনেছে, এত নির্যাতিত ছিল। এডিটিং সুন্দর হয়েছে, এত নির্যাতিত ছিল, সেই সময় গ্লেজ ছিল শরীরে, কোনো চর্মরোগ ছিল না তার ভেতরে, এত নির্যাতিত হয়েছে। এখন এত নির্যাতিত হচ্ছে মানে তখন সয়াবিনও খেতে হতো না, কিন্তু এখন এত ভালো আছে, এডিটিং ভালো হচ্ছে না, ডেলি ভিডিও আসছে না, ভিডিও লেন্থ কমে যাচ্ছে, 8 মিনিট 60 মিনিট কি 2 দিনের একসাথে দিচ্ছে, কেন দিচ্ছে? সে তো ভালো আছে, মায়ের বাড়ি ভালো আছে, তার এইগুলোতে পুরো সাদা সাদা হোয়াইট হোয়াইট হাতে এগুলোতে চলে এসেছে কেন? সে তো ভালো আছে। শ্বশুর বাড়িতে কাজে চাপে ডক্টর দেখাতে যেতে পারতো না, কিন্তু এখন তো কোনো কাজ নেই, বাড়িতে টোটো আছে, বাবার বাইক আছে, হাতে টাকা আছে, তবু কেন যাচ্ছে না ডাক্তার দেখাতে একটু তোমরা বলো তো? ওই বাচ্চাটার কি দোষ ছিল যে এই সময় এসে এই মাকে, যেই মা এখন বাচ্চাকে তৈরি করবে যে ABCD পড়ো, 1-2 পড়ো, কোনো পোয়েম বলো, কোনো নাচ করো বা কিছু করো, এইসব অ্যাক্টিভিটিতেই ব্যস্ত থাকবে যে মা, সেই মা কী করে ফোনে চ্যাট করতে ব্যস্ত থাকে বলো? তোমরাও তো এক কাউডির না কাউডির মা, তোমাদের সঙ্গে যদি এইরকম হতো তোমরা কী করতে? তোমরা বাচ্চাদের সময় দাও না,
তোমরা সংসারে কাজ করো না, তোমরা মানে কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয় বা কোনো কিছু দিতে হলে কোনো কিছু পেতে হয়, এটা আমরা জানি, তোমরা করো না। তোমরা রান্না করলে অনেক কিছু খেতে পারো না, তার জন্য তোমরা কি দশজনকে বলে বেড়াও? অনেক কথা থাকে, প্রত্যেক মানুষের জীবনে অনেক কথা থাকে, আমার তোমার না, প্রত্যেকটা নারীর জীবনে কোনো না কথা থাকে যে যেন শ্বশুরবাড়ি এরকম বা ননদ এরকম করে বা ভাসুর এরকম করে বা যা এরকম করে বা শাশু শ্বশুরই এরকম করে বা হাজব্যান্ড এরকম করে, প্রত্যেকটা মেয়ের জীবনে আছে কিছু না কিছু। তোমরা যারা দেখছো যারা ওর সাপোর্টে, তাদের কি কোনো জীবনে গল্প নেই তোমাদের? তোমরা কি ঢাড়া পিটাও নিজেদের জীবনগুলো নিয়ে? হ্যাঁ, যাদের আমরা একটু ভালোবাসি তাদের কাছে গিয়ে হয়তো নিজের মনের কথাটা বলি যে জানো তো এরকম হয় সংসারে, এটা হচ্ছে এটা হচ্ছে, ব্যাস। তাহলে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি না কিন্তু। আর সন্দীপ, বউ বিক্রি করা হয়েছে বলতে সোশ্যাল মিডিয়াতে বউ আছে, যখন বউ চলে গেল সেটা তো দেখায়নি, হাতে নোড়া ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, কি দেখো ছেলের ফোন থেকে মাকে ফোন করছে, কি দেখো ফোন উপরে ঘরে বসে ফোন করছিল, আমি ধস্তাধস্তি করছি, এগুলো তো সন্দীপ দেখায়নি। যদি বউই বিক্রি করবে তাহলে ওর যদি সেই মেন্টালিটিটা থাকে, তাহলে 21 দিন না 22 দিন ধরে যে জিনিসটা সন্দীপের চোখে ধরা পড়েছিল সেটা সে তো ক্যামেরা বন্দি করত যে না পরবর্তীতে আমাকে এগুলো দেখাতে হবে, যে রাত্রে উঠে ছাদে কথা বলে, কি শুয়ে শুয়ে চ্যাট করে, ও তো ক্যামেরা ই ছিল, তো বউ যদি চ্যাট করে বর কিন্তু পাশে মোবাইল থেকে একটু কিছু না কিছুভাবে ছবি তুলেই রাখতে পারত, বা বউ যখন নোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সন্দীপ করতে পারত যে দেখো ছেলে রেখে চলে যাচ্ছে। হ্যাঁ, সন্দীপের তো তখন কোনো কাজ ছিল না, সন্দীপ তো চাইছিল যে বাড়ি থেকে বেরিয়ে যাক না তোমাদের কথায়। তাহলে সন্দীপ সেই সময় কেন ভিডিও করেনি? বা ওর বাবু বা মাকে দিয়ে অনেক সময় সন্দীপ কিন্তু ভিডিও করায়, সন্দীপ যখন কাজ করে তখন মাকে কেন বলেনি যে মা আমি ওকে থামাচ্ছি তুমি ভিডিওটা করে রাখো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, কেন করেনি? কখন করেছে? যখন চলে গেছে পুলিশে, ওখানে গিয়ে থানায় একটা ডায়েরি হয়েছে, তারপরে থানা থেকে যখন ফোন করেছে তখন বেচারি ভয় পেয়ে লুকিয়েছিল কোথাও একটা, লুকিয়ে তখন ফোন করেছে যে এই ব্যাপার তোমরা বলো এখন আমি কী করবো। কারণ অনেক সময় আমরা অনেক জায়গায় যাইনি, আজকে যেমন হাইকোর্টে যাওয়ার পরে সন্দীপ বলেছে যে আমি অনেক কিছু শিখে গেলাম। হ্যাঁ, যখন দৌড় পাড়াপাড়ি করা হয় না কোনো কাজের জন্য তখন অনেক কিছু শিখে যাওয়া হয়। আমি মুম্বাইয়ে থাকি, আমি এখানকার পঞ্চায়েত চিনি না, এখানে ইলেকট্রিক বিল কোথায় দিতে হয় চিনতাম না, এখানে কোথায় ডক্টর সেটা চিনতাম না, কোনটা হাড়ের ডক্টর কোনটা জ্বরের ডক্টর কোনটা এ ডক্টর ও ডক্টর, মানে বাজার ঘাট হ্যাড্ডা বাড্ডা আমরা কিন্তু চিনতাম না, কিন্তু আমরা সব কিছুর সঙ্গে অভ্যস্ত। হয়তো তোমাদের কথাগুলো জানি না ভালো লাগবে কি না, তোমরা একটু নিজেদের দিক দিয়ে একটু ভেবে দেখো তো জিনিসগুলো। আমরা কিন্তু মানিয়ে নিই, মেয়েরা হচ্ছে মায়ের জাত, এই জন্যই বলে সব কিছু মানাতে পারে, কিন্তু ছেলেরা মানাতে পারে না। একটা ছেলে চলে যাচ্ছে তো তখন সে সোশ্যাল মিডিয়াতে আছে, কী করবে সে বলো? তোমরাই বলো সেই সময় কী করতো, সেই সময় সে ভিডিও করেছিল, আর যার দোষ ছিল সে তো জানে যে আমি দোষ করে বেরিয়ে যাচ্ছি, আমি আর কি ভিডিও করব। তারপরে তার কোনো পাত্তা ছিল না, তারপরে সন্দীপদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, তখন গিয়ে পাশে দাঁড়িয়েছিল এই সীমাদি। হাজার হাজার মানুষ কিন্তু আমরা তখন খুঁজে বেরিয়েছি যে মানুষটার কী হলো, বাচ্চা নিয়ে বেরিয়ে গেল মানুষটার কী হলো, মা বাবাকে নিয়ে তাহলে কি অ্যারেস্ট হলো বা কিছু হলো, আমরা কিন্তু কেউ কিছু বুঝতে পেরেছিলাম না। প্রত্যেকে যারা সীমাদির কন্ট্যাক্ট নাম্বার আছে বা ই ছিল তখন কিন্তু সীমাদিকে প্রত্যেকে
কন্ট্যাক্ট করেছে যে তুমি যাও দেখো ওদের কি হয়েছে, কি অবস্থা। সীমাদিকে আমি কিন্তু তখন চিনতাম না, সীমাদি এই সন্দীপের পাশে দাঁড়ানোতেই কিন্তু সীমাদিকে চিনেছি আমরা। সীমাদি খারাপ আমি জানি, সীমাদি খারাপ বলতে গালাগালি করেছে, ঠিক আছে আচ্ছা সীমাদি খারাপ আমি মেনে নিলাম, সীমাদি খারাপ ওই পার্টি থেকে কোনো গালাগালি করেনি, এক হাতে তালি বাজে না এটা আমরা প্রত্যেকে জানি। গালাগালি কাকে করা যায় বলো, একটা ভালো মানুষ যাচ্ছে আমি তাকে উনহুট করে গালি দিয়ে চলে যাব? তুমি কিছু বলবে তখনই তো আমি মুখ খুলবো, এটাও আমরা জানি। তোমরা যারা শুনছো আমি তাদেরকেই বলছি, তোমরা কাকে গালি দিবে? একটা রাস্তা দিয়ে লোক চলে যাচ্ছে গালি দিবে? কি তোমার শ্বশুর খেতে বসেছে তুমি গালি দিবে? তোমার শ্বশুর যদি দু কথা বলে তখনই তুমি মুখ খুলে কিন্তু বলবে যে না এটা কি, এটা কি এক কথায় দু কথায় কথা বাড়ে, কথায় কথা বাড়ে। সেই সময় সীমাদি এসে তার পাশে দাঁড়িয়েছিল, এই একটা ভালো কাজ করেছিল যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। সীমাদির ছোটোবেলার জীবনটা খারাপ গিয়েছে, সীমাদি যদি না বলতো আমরা কেউ কি বুঝতে পারতাম যে সীমাদির ছোটোবেলাটা খুব খারাপ গিয়েছে? সীমাদি কোথায় থেকে মানুষ হয়েছে, কীভাবে মানুষ হয়েছে, কি হয়েছে, কে বিয়ে করেছে, কে হেল্প করেছে, এগুলো সীমাদির ভিডিও থেকে এসেছিলো বলেই কিন্তু আমরা সীমাদির কথা জানি। সেই মানুষটাকেও তোমরা খারাপ বলে দিচ্ছ কেন, সন্দীপের পাশে দাঁড়িয়েছে। পরকিয়া করো ঠিক আছে, পরকিয়া না প্রেম করো ঠিক আছে, বিয়ে করো ঠিক আছে, পরকিয়া কখন করবে? তোমার স্বামী যদি ভালো না হয় ছেড়ে চলে যাও, তোমার জোর করে সংসার হয় না, ছেড়ে চলে যাও, প্রশাসনে আওতায় হও, কথা বলো মা বাবার সাথে কথা বলো, বলে তুমি ছেড়ে দাও, ছেড়ে তুমি আবার একটা বিয়ে করো, তোমাকে কেউ বাধা দিচ্ছে না, তোমার জীবন তোমার। কিন্তু দুই নৌকায় পা দেওয়াটাও তো খারাপ। হ্যাঁ সেই সময় ধবলা সরি চেয়েছিল, সেই সময় বলেছিল যে আমার আর ভুল হবে না বা এরকম কিছু, কিন্তু সেই সময় তুমি যদি কিছু করো তোমার হাজব্যান্ডের মাথার অবস্থা কী হবে তোমরা বলো এবার। সেই সময় সন্দীপ দু কথা বলেছিল, হয়তো গায়ে হাত তুলেছিল, মারধর করেছিল, দু একটা গালাগালি করেছিল, সেটা কি কাম্য না, সেটা কি ঠিক না? তোমার হাজব্যান্ড যদি করে পরকিয়া তোমরা কি করবে, তোমরা কি করবে? আর চলো ঠিক আছে পরকিয়া করছে তো কি হয়েছে আমার তো আছে, এরকম বলবে কি না? তার সাথে অশান্তি করবে, তার সাথে ঝামেলা করবে, ফোন কেড়ে নিবে, প্লাস মেয়েটির সঙ্গে দেখা করার চেষ্টা করবে, বাড়ি থেকে বেরিয়ে যায় এরকম একটা বলবে, যেহেতু হাজব্যান্ডদের বাড়ি হয় সেহেতু এই কথাটা ছেলেরাই বলতে পারে, মেয়েরা খুব কমই বলতে পারে, কারণ আমরাই রাগ করে বাবার বাড়ি চলে যায়, বাবার বাড়িটা আমাদের বাড়ি এটা মনে করে কিন্তু আমরা লুটো কম্পল গুটিয়ে বাবার বাড়ি চলে যায়। ভালো কথা, রাগ হয়েছে, অভিমান হয়েছে, গিয়েছো ভালো কথা, মায়ের নিয়ে গেছে, ভাইয়ের নিয়ে গেছে, খুবই ভালো কথা, একা বেরিয়ে যায়নি। তারপরে সন্দীপ কিন্তু সরি চেয়েছিল যে ফিরে এসো, বউয়ের নাম করে বলেছিল ফিরে এসো, তোমার কি ছেলের কথা মনে করে মনে পড়ে না, ছেলে এত চঞ্চল, ছেলের কথা কি তোমার মনে পড়ে না, এত পাকা পাকা কথা তুমি কি ভুলে গেছো, এই কথাগুলো বলেছিল। এখনও সেই ভিডিও আছে সন্দীপের ইতে, দেখে এসো। সেই সময় মেয়েটির কি ই ছিল না যে না আমি ভুল করেছি, যখন আমিই যাই ঠিক আছে, আমি মেরেছে ধরেছে আমি ভুল করেছি, তো আমরা মারধর বাবা মার কাছেও তো খেতাম, কি মাস্টারমশাইয়ের কাছেও তো খেতাম, কি টিউশন পড়তে গেলেও তো খেতাম, তো যে আমাদের ভালো মন্দ দেখবে সে আমাদের গাইড করবে, সে যদি ভুল করি মারবে ধরবে না তো কি করবে বলো, তোমরাই বলো, আমাদের বাবার কাছেও তো বকা খায়, খায় না? এই যে মেয়েটি এখন পুরো ইউজ হচ্ছে, যখন সংসারে টাকা দিচ্ছে তখন ভালো, দাদার মুখ গোমরা, মায়ের মুখ গোমরা, বাবার মুখ গোমরা, ঠাকুমার মুখ গোমরা, কার ভালো লাগে বলো তো? আমরা তো একটা মেয়ে, আমাদের যখন একটা ঘরে গিয়ে এই যে জড়বস্তুর মতো পড়ে থাকি বা টাকা দিচ্ছি তখন ভালোবাসছে, নিজের শরীরের কোনো যত্ন নেয় না কেউ, নিজেকে কেউ ভালোবাসে না,
যে না মেয়েটা এটা খায় না, এটা বানিয়ে দেওয়া দরকার, এটা বলে না, তাহলে সেই মেয়েটির কত কষ্ট বলো তো। তার কি উচিত ছিল না যে একবার সরি বলার? এত ইগো কোথায় থেকে আসে বলো? বাচ্চা আছে, সংসার আছে, ভরপুর সংসার, সে একবার গিয়ে বলতে পারতো না, বা মা বাবাকে বলতে পারতো না যে মা বাবা তোমরা যাও না, আমি ভুল করেছি, তোমরা নাই ক্ষমা মানে পা হাত পা ধরে বলে এসো যে যা করছি ভুল করেছি, আমি দরকার হয় 10টা লোকের সামনে গিয়ে আমি বলবো। জীবনটা তো অর্ধেকও যায়নি রে বাবা, কতটা জীবন গিয়েছে, এখনও তো এখনও অধা জীবন পড়ে আছে, কি করে কাটাবে এই মেয়েটি বলো তো? যার হাত ধরেছে সে কি খুব ভালো? সন্দীপের থেকে খুব ভালো? বাড়িঘর খুব ভালো? পরিবেশ খুব ভালো? অন ক্যামেরায় আমরা দেখেছি ও ড্রিঙ্ক করছে। তাহলে ড্রিঙ্ক যদি করেও থাকে সন্দীপ, ভালোবেসে পাল্টানো যেত না? চলো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে গেল, তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও। চলো টাটা।